গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর একদম সকালবেলা সকাল সকাল থেকে আকাশের মুখটা ভার হয়ে রয়েছে সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর সকালটা এরকম বৃষ্টি হচ্ছে তার সঙ্গে এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে তা আমি একটু ছাদে এসেছিলাম জামা জামাকাপড়গুলো ভেতরে যেগুলো মিলি সেগুলো একটু ওলট করতে কতটা শুকিয়েছে দেখতে আর এইখানে পদ্ম পাতা পদ্ম যে বীজগুলো পোতা হয়েছিল তার পাতার তার উপর জল পড়েছে সুন্দর লাগছে তো আজকে আমি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মানে আজকে আমি কি রান্না করছি মটন বিরিয়ানি রান্না করব আর চিকেন করব। তো চিকেনের রেসিপিটা যেহেতু আগে আমি দেখিয়েছি তাই এখন আজকে আর দেখাচ্ছি না আজকে আমি আপনাদের সঙ্গে বিরিয়ানিটা খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুগুলোকে প্রথমে আমি ভেজে রেখেছি আর এখানে দেরাদুন রাউস রাইসটাকে ভিজিয়েই রেখেছিলাম তাতে একটু গোটা গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়েছি তাহলে কি চালগুলো ভেঙে যায় না ওগুলো বসিয়ে দিয়েছি আর এইখানে আমি ইন্ডাকশানেই মাংসটা রান্না করছি আমি বেশিরভাগ রান্নাই ইন্ডাকশানেই করি তো প্রেসারে মটনটা রান্না করব আর তো পেঁয়াজ আদা রসুন যেমন ভাজতে হয় আর শুকনো লঙ্কা তেজপাতা তেলে আগেই দিয়ে দিয়েছিলাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যাতে কাঁচা গন্ধটা একদম পেঁয়াজের চলে যায় আর এখানে মটন রেখেছি মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এরপর তাতে দিয়ে দেবো মটনটা মটনটা ভালো করে কষাতে হবে মটন রান্না করার প্রথম ব্যাপারটাই হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট মশলার সাথে ভালো করে একদম কম ফ্লেম করে ভালো করে কষাতে একটু চাপা দিয়ে দিয়ে ভাবেই মোটামুটি অর্ধেক মটন হয়ে যায় আর মটনে আমি বেশিরভাগ ক্ষেত্রেই রসুনটা একটু বেশি দিই আধাটা যেমন পরিমাণে দিই কিন্তু রসুনের সবসময় একটু বেশি দিতে মটনের গন্ধ না ছাড়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি দেবো জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এছাড়া মটনে কিন্তু আমি কিছু দিই না আর ভালো করে কষিয়ে তারপরে একটু চাপা দিয়ে দেবো ওই চাপাতেই ভাপেতেই অনেকটা হয়ে যাবে ভাপ খুলে আবার একটু নার তারপর দিয়ে দেবো গরম জল যখন বুঝবো ওটা থেকে তেল ছাড়ছে তখন আমি দিয়ে দেবো গরম জল আসলে রবিবার হলে প্রত্যেক বাড়িতেই একটা স্পেশাল রান্না হয় আসলে আমি খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে এটা রান্না করি আর এতে আমি কোনো রকম যে আটা মেখে সেই অনেকেই করে যে হাঁড়িতে ভালো করে লাগিয়ে ভাপে রাখে আমি এসব কিছুই করি না এইখানে যে জলটা বেরোচ্ছে আপনার তেলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আর তার উপর আমি গরম জলটা ঢেলে দিলাম এখন আমি মোটামুটি পাঁচ ছটা সিটি দেবো কারণ মটন সেদ্ধ হতে সময় লাগে আর আমরা একটুখানি নরম নরম মটন খাই তো পাঁচ ছটা এমনি প্লেন সে আগে সিটি দিয়ে দেবো তারপর ভাজা আলোগুলো দিয়ে আরও দু থেকে তিনটে সিটি দিয়ে দেবো তাহলে কিন্তু মটনটা মোটামুটি রেডি হয়ে যাবে আর আমি মটনে কেওড়া জল বা গোলাপ জল কিছুই দিইনি আর যা দেবো আমি একটা দুধের মধ্যে আপনার সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে আর ভাতটা মোটামুটি হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি মানে পাঁচ ছটা সিটি হয়ে যাওয়ার পর খুলেছি খুলে তারপর আবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার তিন চারটে সিটি এখনও দেবো আর এদিকে আমার ভাতটাও কমপ্লিট এইট্টি পার্সেন্ট মোটামুটি হয়ে গেছে আপনারা জানেনি ভালো করে যে বিরিয়ানির ভাত একদম সম্পূর্ণভাবে যাতে না ফোটে একটু আত কাঁচা রাখতে হয় তো পার্সেন্ট ফোটা হয়ে গেছে আর আমি একটা বাটিতে দুধ নিয়েছি তাতে মিঠা আতো গোলাপ জল কেওড়া জল আর একটুখানি রং যেটা কেশরী রঙ বলে সেটা দেব কারণ খুব বেশি দিলে কিন্তু হলুদ হলুদ হয়ে যাবে তো দোকানের মতো বিরিয়ানি ঠিক হবে না আর আলু ছাড়া আমরা তো কলকাতার বা বাঙালিরা ভাবতেই পারি না আমি ভারতবর্ষে যেখানেই বিরিয়ানি খেয়েছি আমার কিন্তু খেয়ে পোষায়নি হায়দ্রাবাদের বিরিয়ানি তাও একটু ভালো কিন্তু দিল্লি বা উত্তরাঞ্চলের বিরিয়ানি মোটেও ভালো না শুধু মাংস দেয় আর মিঠা হাতটা একটু বেশি দেয় আমার মনে হয় আলু একদমই দেয় না আলু ছাড়া কিন্তু কোনো বাঙালিরা বিরিয়ানি ভাবতেই পারে না তো আমি এরকম স্টিলের কড়াতে আমি একটু ঘি দিয়ে ঘিটা গরম হওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তার উপর আমি চালগুলোকে দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি এতে নুন আর একটু যেমন স্বাদ মতো যদি কেউ মিষ্টি খায় মিষ্টি দেবো আর তারপর দিয়ে দেবো তৈরি করা মটনটা দিয়ে ভালো করে তার উপরে আবার ভাত দেবো আবার নুন বা মিষ্টি আর যে বিরিয়ানি মশলা এটা আমি বাড়িতেই তৈরি করি আপনাদের যদি বলেন তাহলে আপনারা যদি যা বলেন তাহলে আমি কিন্তু বিরিয়ানি মশলাটা কী কী দিয়ে তৈরি করি আমি কিন্তু পরে যে কোনো একদিন ব্লগে দেখিয়ে দেবো তো এইভাবে মটনটা দিয়ে দেওয়ার পর আবার ভাত দেবো দিয়ে তারপরে যেটা আমাদের বিরিয়ানি মশলা আছে বাড়িতে হোম সেটা দেবো দিয়ে দুধ মিঠা তো যেটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে একটা বড় কিছু চাপা দিয়ে দেবো তার উপর ভারী কিছু মানে সাড়াশি বা কিছু দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে দশ থেকে পনেরো মিনিট একদম লো ফ্লেমে চালিয়ে দেবো নিচে যেহেতু ঘি দিয়েছি তার জন্য কিন্তু এতটুকু ভাতগুলো আটকে যাবে না আর উপর থেকে একটু অল্প করে ঘি ছড়িয়ে দেবো এই ছিল আমার সুন্দর করে বাড়িতে তৈরি করা বিরিয়ানি আর তার সাথে থাকবে রায়তা আর স্যালাড যেটা সবার বাড়িতেই বিরিয়ানির সাথে রায়তাটা হয় আর চিকেনটাও বানিয়েছি কিন্তু চিকেনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এর আগের ব্লগে আমি চিকেনের অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলে আর এখানে আমি শসাটা কেটে নিচ্ছি একটু রায়তার জন্য আর একটু স্যালাডের জন্য দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে আমি শুকনো লঙ্কার সাথে একটু ভেজে রাখি শুকনো খোলায় নেড়ে সেটা দিয়েছি গোলমরিচ দিয়েছি বিটনুন দিয়েছি আর শশাটাও মাখিয়ে রেখেছি তো রায়তা আমার রেডি তো এখানে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে একদম আর দেখছেন কি সুন্দর হয়েছে এবার জাস্ট কাটা আর আমার লাঞ্চ একদম রেডি লাইক শেয়ার কমেন্ট করতে ভুল ভুলবেন না আর সাবস্ক্রিপশান অবশ্যই করবেন টিল দেন